আজকে 10ই জুন 8 তারিখে 5:30 সময় পঞ্চায়েত নির্বাচন ঘোষিত হবে এবং ওই 5:30 থেকেই এমসিসি চালু হবে। অ্যাকর্ডিংলি আমরা আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি, সরকারি গাড়ি ছেড়ে দিয়েছি। আমরা সরকারি গাড়ি সব যেমন ছেড়ে দিয়েছি তেমনি আমাদের যে পাইলট ভ্যান আর থাকছে না আমাদের সাথে, এবং পুলিশের যে গাড়ি থাকছে এসকর্ট ভ্যান তারও মাথায় কোনো বাতি থাকছে না। আমি যে গাড়ি ব্যবহার করছি আমার ব্যক্তিগত গাড়ি, সে গাড়িরও মাথায় কোনো বাতি থাকছে না। এটা এমসিসিতে রয়েছে এবং তার সেটা আমরা মেনে চলছি। আজকে সকালে ডিএম অফিসে একটা অল পার্টি মিটিং হয়েছে, সেখানে ডিএম পরিষ্কারভাবে জানিয়েছেন, এডিএম ডিএম তারা জানিয়েছেন পরিষ্কারভাবে যে কোনো অবস্থাতেই কোনো র্যালি বা কেউ যদি এক জায়গার থেকে আরেক জায়গায় যায়, কোনো পলিটিক্যাল পার্টির কোনো কর্মসূচি থাকে, তাহলে খুব বেশি হলে 4টে গাড়ি সেই র্যালিতে থাকতে পারবে, 4-হুইলার 4টে থাকতে পারবে। কোনো অবস্থাতেই বাইক এবং সাইকেল মিছিল পারমিশন হবে না এবং অ্যালাউ করবে না। আজকে নমিনেশন সাবমিশনের দ্বিতীয় দিন, আমরা অবাক হয়ে দেখলাম যে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তিনি সাহেবগঞ্জে গেলেন নমিনেশন, তার দলের নমিনেশন পেপার সাবমিট করতে, প্রার্থীদের সাব নমিনেশন দিতে। 22টা গাড়ির কনভয় নিয়ে তার গাড়ির সামনে পেছনে পুলিশের গাড়ি, রাজ্য পুলিশেরও গাড়ি আছে, তেমনি কেন্দ্রীয় বাহিনী তো আছেই। সাথে সাথে দিনহাটার বাসিন্দা না, দিনহাটার কেউ নয়, এরকম প্রচুর মানুষ বা কোথাও কোথাও জনপ্রতিনিধিরা তার সাথে গাড়িতে উঠে সাহেবগঞ্জে গেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী তিনি